হ্যালো, মাই নেম স্কট, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু এম ব্লগস। অনেকদিন পর ব্লগ করছি, তো আমার এক্সাইটেড লেভেলটা, আমার এক্সাইটমেন্ট লেভেলটা অনেকটা হাই। অ্যান্ড তাছাড়াও আরেকটা কারণ আছে। দ্য থিং ইজ, আমি যাচ্ছি গোয়া। অ্যান্ড দ্য স্যাডেস্ট পার্ট ইজ, মানে আমি এটার জন্য প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে আছি যে দীপ আমার সাথে এইবারও যেতে পারছে না। কারণ হচ্ছে, ও আমাদের হানিমুনের জন্য অলরেডি 16 দিনের ছুটি অ্যাপ্লাই করে রেখেছে, যেটা ওর মানে যেটা পেয়ে গেছে আর কি। এবার তোমরা বুঝতেই পারো, যারা জব করে ভাই, তাদের তো ছুটি পাওয়াটা একটা খুবই ভগবান দেখার মতো অবস্থা। তাও 16 দিনের ছুটি পেয়ে গেছে বিয়ের এতদিন ছুটি নেওয়ার পরও, তো সেটার জন্য আমি খুব হ্যাপি। তো পরপর চ্যানেলে প্রচুর ট্রাভেল ব্লগ আসতে চলেছে। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা জলদি করে নাও, অ্যান্ড নিচে বেল আইকনটা টিপে নিও, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমি নতুন ব্লগ অ্যান্ড শর্টস আপলোড করবো। দ্য থিং ইজ, গোয়া ট্রিপটা পুরোটাই স্পন্সার্ড বাই হোটেলস এজেন্সিস, মানে ট্রাভেল এজেন্সিস। অ্যান্ড এটা স্পন্সারটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য, ইউটিউবে কোনো স্পন্সারশিপ নেই। তো ইউটিউব ব্লগটা পুরো আমার এক্সপিরিয়েন্স যা হবে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। আপাতত এই ব্লগটাতে তোমরা দেখতে পারবে আমার প্রচুর পার্সেল এসছে এখানে নিচে, যেগুলো আমি তোমাদের সাথে একটু পর শেয়ার করছি কী কী এসছে না এসছে, সেগুলো আমি আনপ্যাক করবো। ইট উইল বি আ লাইক মিনি হল কাইন্ড অফ থিং, যে আমি গোয়াতে নিয়ে, যেগুলো আমি, যে জামাগুলো আমি গোয়াতে নিয়ে যাবো আর কি। সেকেন্ড হবে, আমি একটা স্কিন, মানে আজকে ভাবছি আমি একটু স্কিনটাকে একটু ঠিক করবো। যেগুলো কিনেছি সেগুলো আমি তো তোমাদের সাথে শেয়ার করবোই, বাট আমি কালকে করেছি নেল এক্সটেনশনস সুপ্রিয়ার কাছে, তো কালকেও আমি একটু ব্লগ করেছি, সেই পার্টটা আগে একটু দেখে নাও, দেন আমি আবার আসছি। এখন সুপ্রিয়া এসছে। সুপ্রিয়াকে, সুপ্রিয়া কে? হ্যাঁ, এবার সুপ্রিয়া হচ্ছে নেল আর্টিস্ট, ও অসাধারণ নেলের কাজ করে আর নেল এক্সটেনশনস করে। তুই আর কি কি করিস? হ্যাঁ, নেল, আইল্যাশ, মেহেন্দি, এখন মেকআপটাও করছি। আমাকে একটু ট্যালেন্ট ধার দে। ও আপাতত আজকে আমার নেল করছে। গোয়া যাচ্ছি বলে আমি সব কিছু সামুদ্রিক করবো হাতের মধ্যে। হাতের মধ্যে বলেছি আমাকে ঢেউ এঁকে দিবি, কি এঁকে দিতে বললাম, আরো কচ্ছপ এঁকে দিবি, মাছ এঁকে দিবি, সাপ সাপ বলছি, সাপু। মামনি দেখতে এসছে, কেমন লাগছে? ইয়েস, এটা আমার সুপ্রিয়াকে তোমরা বুক করলে তোমাদের প্রবলেম হবে না, ও সবকিছু ক্যারি করে, আংটি, তারপর আলো, ব্যাকগ্রাউন্ড, কোনো প্রবলেমই নেই। ও একটা ছোটখাটো স্টুডিও ব্যাগের মধ্যে নিয়ে ঘোরে। বিদায় হচ্ছে এখন। কটার সময় এসেছিল? 4:30 সময় এসেছিল, যাচ্ছে হচ্ছে 8:30। মানে বুঝতে পারছো এই এই একটা সিম্পল জিনিস করতে কত সময় লাগে, আর এখানে আমি, এক্সকিউজ মি, পয়লা বৈশাখের গিফট, থ্যাংক ইউ। আগে দেখো জিনিসটা যদি না ঠিক আছে আমাকে এটা তো রিটার্ন দিতে হবে। এটা তো কাঠি লাগবে, ছিঁড়ে নাও। ইয়েস, কালারটা প্রিটি লাগছে মামনি, অ্যাকচুয়ালি পছন্দ হয়েছে। আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছি, এটা যদি তোমাদের পছন্দ হয় আমি লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি খুব ভালো, অ্যান্ড কাপড়টার মেটেরিয়ালটাও খুব ভালো। এখানে প্রপার লাল দেখাচ্ছে, বাট এটা একদমই লাল না, এটা দুধে হালতা কালার। অল রাইট, তো আগে তোমাদেরকে দেখাই যে আমি এতগুলো জিনিস কিনেছি অনলাইন থেকে, অ্যান্ড বেশিরভাগই সব মিন্ত্রা, অ্যান্ড একটু একটু আরবানিক থেকে শপিং করেছি, ওয়েবসাইট থেকে শপিং করেছি, নাইকা থেকে শপিং করেছি, সব কিছু আমি তোমাদের এখনই শেয়ার করে দেবো। অ্যান্ড তাছাড়া অনেক ড্রেস এখনও এসে পৌঁছায়নি, সেগুলো দু মানে এক দুদিনের মধ্যে চলে আসবে। মানে আমি পরশুদিন যখন ট্রাভেল করব, আমার হচ্ছে সন্ধে 6টায় ফ্লাইট, তো আমাকে 4টার মধ্যে এয়ারপোর্ট ঢুকতে হবে, এখান থেকে 2টার মধ্যে বেরোতে হবে, তো তখনের মধ্যে যা যা আসবে আমি নিয়ে নেবো, অ্যান্ড যেগুলো আসবে না রিটার্ন হয়ে যাবে। সেগুলো যেগুলো আমি এই ব্লগে দেখাতে পারবো না, সেগুলো তোমরা অবভিয়াসলি নেক্সট ব্লগে তো দেখেই নেবে আমি কী কী পড়ছি না পড়ছি। ওকে, মিন্ত্রা থেকে এগুলো নেওয়া। আমি 2টো নাইট স্যুট অর্ডার করেছি, অ্যান্ড ফার্স্ট নাইট স্যুটটা হচ্ছে টোকিও টকিজের। এটার মেটেরিয়ালটা প্রচণ্ড সফট, অ্যান্ড এর সাথে একটা শর্টস দিয়ে দিয়েছে, যেটা ভালো, খুবই ভালো।
আর আমি সাইজ অর্ডার করেছি মিডিয়াম। এই নাইট স্যুটটা আমার বেশ ভালো লেগেছে। সেকেন্ড আসছে একটা বেসিক ব্ল্যাক কালারের নাইট স্যুট, যেটা আমার মনে হয় অলমোস্ট সবার কাছেই থাকে, অ্যান্ড এগুলো পরে গেটের উপরে শ্যুট করতে বেশ ভালো লাগে। অ্যান্ড আমি যেহেতু ট্রাভেল করছি, একটু 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 প্রিমিয়াম লুক হলে ভালো লাগে আর কি। অ্যান্ড এটাও মেটেরিয়ালটা খুব ভালো। প্রতিটা লিঙ্ক আমি কিন্তু নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা মানে কমেন্ট সেকশনে চাওয়ার আগে প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, তোমরা সমস্ত ড্রেসের লিঙ্ক পেয়ে যাবে। এর সাথে আছে একটা পুরো ফুল প্যান্ট, এটা কোনো শর্টস আমি পাইনি, বাট এটা সেটটা আমার বেশ ভালো লেগেছে। নেক্সট দেখি, ও নেক্সট হচ্ছে একটা ওয়েস্ট সাইডের টি শার্ট, একদম লাইক অ্যাসিড ওয়াশ টাইপের টি শার্টটার টেক্সচার আছে। এটা সাইজ মিডিয়ামের, আমার প্রিন্টটা খুব ভালো লেগেছে, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 599 অনলি। নেক্সট হচ্ছে আরমানিকের থেকে অর্ডার করেছি আমি একটা ট্রাউজার, অ্যান্ড এটা আমার আরমানিকের থেকে অনেকদিন পর পারচেস করেছি। জাস্ট প্রথমে বলি, ট্রাউজারটার মেটেরিয়ালটা এতটা প্রিমিয়াম, লাইক এটা টাচ করে বোঝা যায় যে না এটার দাম প্রচুর হতে পারে। এটার প্রাইস হচ্ছে 1500 মতো নিয়েছিল। এটা একটা ওয়াইড লেগ ট্রাউজার, অ্যান্ড এটার ফিটটাও অসাধারণ। আর মানে মেটেরিয়ালটা তো সব থেকে আগে যেটা ইম্পর্টেন্ট হয় আমাদের কাছে, যে জামা কাপড় যদি সফট না হয়, পরে কমফোর্টেবল না হয়, তাহলে আর মানে কিনে কোনো লাভ নেই। তো সেদিক থেকে বলবো প্রচন্ড ভালো, প্রচন্ড ভালো। নেক্সট অর্ডার করেছি আমি আরেকটা ট্রাউজার, এটা হচ্ছে মিন্ত্রা থেকে আমি অর্ডার করেছি, ইটস ফ্রম ইউএস পোলো অ্যাসেন, অ্যান্ড এটা একটা প্রপার অফ হোয়াইট কালারের ট্রাউজার। এরকম একটা হোয়াইট ট্রাউজার গোয়াতে পরবো, অ্যান্ড ওপরে ক্রপ টপ, বিকিনি, টি শার্ট, কুচবি পরো, শার্ট পরো, অ্যান্ড এটা বিচ ওয়াইফ অলরেডি আমি ফিল করতে পারছি। এটা 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 তো আমি অনেকবার গোয়াতে পরবো ভাই। আর এটা আমি সাইজ অর্ডার করেছি 32, মানে পুরো এই হলটার মধ্যে এটা কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিটের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ এরকম টাইপের ট্রাউজার আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে খুঁজছিলাম মিন্ত্রাতে, আমি পাইনি, বাট ফাইনালি আই গট ইট। তোমরা ভাববে আমি খালি বোধহয় প্যান্ট আর শর্টসই নিয়েছি, কিন্তু না, ভুল। আমি প্রচুর টপস অ্যান্ড অনেক কিছু নিয়েছি যেগুলো এখন এসে ওঠেনি, তাই যেগুলো এসছে সেগুলোই দেখাচ্ছি। নেক্সট আছে একটা শর্টস, ব্ল্যাক শর্টস, যেটা তো সবার থাকে, আমার কাছে নেই। সত্যি বলতে আমি অনেক দিন ধরে এরকম টাইপের শর্টস অ্যান্ড ট্রাউজার খুঁজছিলাম মিন্ত্রাতে, যেগুলো আমি পাইনি, বাট লাকিলি আমি এই ট্রিপটার আগেই পেয়ে গেছি। তো আমি তো ভাবিনি ভাই সেকেন্ডবার যে না নেবো কি নেবো না, আমি জাস্ট নিয়ে নিয়েছি। অ্যান্ড ট্রাস্ট মি, এটার মানে ডেনিম হলে কি হবে, প্রচন্ড সফট ডেনিম, পরে তো প্রচন্ড বেশি কমফোর্টেবল। সেকেন্ড আরেকটা ডেনিম শর্টস আমি অর্ডার করেছি, এটা হচ্ছে একটা ব্লু ডেনিম শর্টস, এটা খুব সুন্দর। অ্যান্ড এটার মানে এটার ড্যামেজ ব্যাপারটা আমার খুব ভাল লেগেছে, খুব পারফেক্টলি ড্যামেজ। আমার একটা জিনিস ভেবে প্রচন্ড শান্তি লাগছে যে আমি যে কটা ড্রেস অর্ডার করেছি সেগুলোর প্রত্যেকটা মেটেরিয়াল খুব সফট, মানে গোয়াতে এত গরম আমি পরে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। তো এটারও মেটেরিয়াল খুবই সফট, ডেনিম হলে কি আছে, জিনিসটা কিন্তু খুব ভালো। অ্যান্ড তোমরা মানে ভিডিওতে যেরকম দেখছো অতটা মানে ডার্ক ব্লু না, এটা এটা আরেকটু লাইট শেডে। নেক্সট আছে একটা হোয়াইট, অলমোস্ট সি থ্রু, নট সো মাচ সি থ্রু, বাট এটা হোয়াইট টপ। এটা কেনার কারণ হচ্ছে এটা আমি ভেতরে ব্ল্যাক স্পেগেটি টপ বা ভেতরে কোনো বিকিনি পরে বা ভেতরে কোনো সুইম স্যুট দিয়ে আমি এটা পরবো প্ল্যান করেছি। প্রচণ্ড সুন্দর, ইজি ব্রিজি কটন ফ্যাব্রিকের, এটা তোমরা জিন্সের সাথে পরতে পারো, আমি তো এটা ডেনিম শর্টস দিয়ে পরবো তাই এটা কিনেছি। তো এটার মেটেরিয়ালটাও প্রচণ্ড সফট, মানে জাস্ট দেখতে পাচ্ছ তো কতটা সফট, আর এটা সামারের জন্য তো খুব অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট আছে একটা ড্রেস, এই ড্রেসটা হচ্ছে একদম নিয়ন গ্রিন কালারের, ইটস ফ্রম H&M, অ্যান্ড এটাও প্রচণ্ড ইজি ব্রিজি একটা ড্রেস। হাতাটা হচ্ছে ঠিক এরকম, মানে আমি জাস্ট ফিল করতে পারছি আমি গোয়াতে গিয়ে কত আরামে থাকবো, মানে প্রতিটা জামা কিন্তু আমার প্রচণ্ড বেশ কমফোর্টেবলি লেগেছে। এটার ফ্রন্টে এরকম একটু ডিটেলিং আছে, তোমরা এটা লাইক প্রপার এতটা অবধি টেনে আটকেও দিতে পারো, অর এলস তোমরা এটা পুরোটা হালকা করেও দিতে পারো, মানে যে যেরকম প্রেফার করবে। নেক্সট আসছে একটা বডি স্যুট, গোয়া যাবো বডি স্যুট কিনবো না, এটা কী করে হতে পারে, তাহলে আমি পুলে কী পরবো। সো এই বডি স্যুটটা হচ্ছে ট্রেন্ডিওল থেকে, আমি জানি না ব্র্যান্ডের প্রোনাউন্সটা আমি ঠিক করছি কিনা,
ট্রেন্ডিওল যাই না, আমি যদি ভুল প্রোনাউন্স করে থাকি নিচে আমায় মানে কমেন্ট সেকশন আমায় কারেক্ট করে দিও। ব্র্যান্ড ম্যাটার করে না, বাট মেটেরিয়ালটা ম্যাটার করে। ইটস সো সফট গাইস, সো 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 সফট। এটা একটা মানে র‍্যাপ আপ টাইপের এখানে একটা ব্যাপার আছে, মানে আমি কিভাবে দেখাবো, আমি এটা পরেই তোমাদের দেখাতে পারবো। নেক্সট আসছে দুটো বিকিনি। ইয়েস, আমি বিকিনিও কিনেছি, আমি এক্সপেরিমেন্ট করতে চাই। তো শেল বিকিনি টপ অ্যান্ড মানে কি কিউট দেখতে, আমি কি বলবো, এটা ক্রোশের বিকিনি একটা, নিচে কড়ি দেওয়া আছে, প্রচন্ড সফট, অ্যান্ড এর ভেতরে অবভিয়াসলি প্যাড দিয়ে পরতে হবে। এটা আমি ওই গ্রিন বটনটা দিয়ে পরবো, মানে গ্রিন ট্রাউজারটা দিয়ে আমি পরবো ভেবেছি, দেখা যাক কিভাবে স্টাইল আপ করি। আমি এটার জন্য প্রচন্ড এক্সাইটেড। নেক্সট আসছে আরেকটা বিকিনি টপ, ব্ল্যাক কালারের, এটাও ক্রোশের, অ্যান্ড এটা হচ্ছে, এটা খুব বেসিক, আমি জানি না গোয়াতে আমি যারাই গেছে এইটা তো পরেইছে, আমি দেখেছি অনেক কালারফুলও ছিল, আমি ভাবলাম যে ব্ল্যাকটা আমি কাউকে এখনো খুব একটা পরে দেখিনি, তো আমি ব্ল্যাকটা নিলাম। এটা আমি ব্ল্যাক শর্টসটা দিয়ে পরবো ভেবেছি, একটা উপরে মানে কোনো একটা ফ্লোই শার্ট পরে নেবো, ফ্লোরাল শার্ট পরে নেবো, যেটা আমি ভেবেছি গোয়া থেকে কিনবো, দেখা যাক কি করা যায়, বা আরেকটা কভার আপ আছে আমি সেটা দিয়েও পরতে পারি। নেক্সট হচ্ছে ওয়েস্ট সাইড থেকে কিনেছি একটা ব্যাগি জিন্স, এটা আমি ভেবেছি যে এয়ারপোর্টে পরে ট্রাভেল করবো। ডিটেলিংটা দেখো, মানে খুব সুন্দর ফ্যান্সি টাইপের একটা ব্যাপার, অ্যান্ড প্রচণ্ড ব্যাগি জিন্সটা, এটার ফিটটা আমার অসাধারণ লেগেছে, এটা ফিটিংসটা জাস্ট টপ নচ। আমার সাইজ হচ্ছে 32, এটা ওয়েস্ট সাইড থেকে কিনেছি, 1600 না 1500 টাকা মতো দাম ছিল, নিচে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। আমি বলবো যে এটা প্লিজ কেনো, মানে এটা যদি তোমরা সাইজে পেয়ে যাও, আর ব্যাগি জিন্স যারা তোমরা পছন্দ করো, আমি বলবো এটা ডেফিনেটলি তোমাদের ওয়ার্ড্রোবে থাকা উচিত, এরকম টাইপের একটা ব্যাগি জিন্স। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা খুব সুন্দর ড্রেস আমি অর্ডার করেছি, এটাও মিন্ত্রা থেকেই, অ্যান্ড ইটস ফ্রম দ্য ব্র্যান্ড ফ্যাশন দুয়ার, অ্যান্ড এত সুন্দর একটা মানে কটন ব্যাগে এসছে, সেটার জন্য তো এই ব্র্যান্ডটাকে আমি একটা থামস আপ দিতে চাই। অ্যান্ড ড্রেসটা জাস্ট দেখো তোমরা, ওয়ে কতটা প্রিটি, এটাতে পুরো এরকম থ্রেড ওয়ার্ক করা আছে ড্রেসটার মধ্যে, আমি তোমাদের এটাও হাইলি সাজেস্ট করব। অ্যান্ড তাছাড়াও এটার যে টেক্সচারটা এরকম কিছুটা। অল রাইট, তো আপাতত এই কটাই এসছে আমার কাছে, অ্যান্ড নেক্সট আমি তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করবো, দুটো না অ্যাকচুয়ালি তিনটে জিনিস শেয়ার করবো, যেগুলো আমি ট্রাভেলের জন্য কিনেছি আর কি। অ্যান্ড আমি ইনস্টাগ্রামে যারাই দেখছি ট্রাভেল করছে তারা এই জিনিসটা রেকমেন্ড করছে, তো আই হ্যাড টু বাই দিস। এটা হচ্ছে সানস্কুপের ইনভিজিবল বডি সানস্ক্রিন SPF 60, অ্যান্ড এটা হচ্ছে ট্রান্সপারেন্ট সানস্ক্রিন, অ্যান্ড বটলটা কি কিউট না, গোয়াতে আমি যখন যাচ্ছি এটা তো মানে কেনাই উচিত আর কি। আমি তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে এরকম, এটা কি দেখা যাচ্ছে, এই যে এরকম কিছুটা ব্যাপার, ট্রান্সপারেন্ট, অ্যান্ড সব থেকে মেন মানে হালকা একটু অয়েলি অয়েলি ব্যাপার আছে, তোমাদের যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তারা একটু ভেবে দেখো, বাট আমার কিন্তু অয়েলি স্কিন, অ্যান্ড আমার কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে স্কিনে, আর স্ট্যান কতটা পড়ে না পড়ে সেটা তো আমি গোয়া গিয়ে তোমাদের একটা রিভিউ দিতে পারবো। আরেকটা যেটা আমি কিনেছি সেটা হচ্ছে ইনস্টাগ্রামে আমি সেটাও পাগলের মতো সবাইকে ইউজ করতে দেখেই কিনেছি, প্লামের, এটা প্লামের বডি শিমার অয়েল, এটার দাম ছিল ওই 600 মতো, অ্যান্ড আমি একটু ইউজ করে নিজেও দেখতে চাই যে এটা এত কাজ দেয় কি না। ও আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার হাতটা একটা সুন্দর গ্লো দিচ্ছে, জাস্ট দেখো, আমি প্রচন্ড এক্সাইটেড দুটো ইউজ করার জন্য। নেক্সট আমি পারচেজ করেছি তিনটে ট্রাভেল সাইজ পারফিউম, অ্যান্ড এইটা তো তোমরাই আমাকে লাইক, আমি যে লাস্ট পারফিউম হলটা করেছিলাম সেখানে নিচে তোমরা সাজেস্ট করেছিলে যে মঞ্জুমাদি একটা এটা ট্রাই করতে পারো, এটা হচ্ছে প্লাম বডি লাভিং এর স্মোকিং ভ্যানিলা। ও মাই গড, এটা আমি মানে সিরিয়াসলি ভাই, মানে থ্যাংক ইউ সো মাচ আমাকে এটা সাজেস্ট করার জন্য, আমি এটা একদিন হয়েছে এসছে, অ্যান্ড দেখতে পাচ্ছ এতটা আমি এটা নামিয়ে দিয়েছি, তার মানে আমি মানে একদিনে দু তিনবার তো মেখেই নিয়েছি, এটা অসাধারণ স্মেল। অ্যান্ড যারা ভ্যানিলা ফ্রেগরেন্স পছন্দ করো, আমি বলবো তোমাদের কাছে এরকম একটা ফ্রেগরেন্স থাকা উচিতই উচিত, অ্যান্ড আমি এখনই একবার অ্যাপ্লাই করেই নিই।
ওয়াও খুব সুন্দর, একটা স্মোকিং ভ্যানিলা, মানে এটার নাম যেহেতু স্মোকিং ভ্যানিলা, একটা স্মোক একটা ফ্লেভার আছে প্লাস তার সাথে ভ্যানিলা করছে সুইটেন করার জন্য জিনিসটাকে, তো ব্যালেন্স হয়ে যাচ্ছে ওভারঅল ব্যাপারটা। আই লাইক ইট সো মাচ। নেক্সট হচ্ছে আমি এটাও ইনস্টাগ্রাম থেকে দেখেছি যে অনেকে এটা ইউজ করছো, সেটা হচ্ছে রেনের রেড নোয়া। অ্যান্ড রেনের ব্লুম আমি ট্রাই করেছি, খুব ভালো, আমি তোমাদের সাজেস্টও করেছি, তাই তোমাদের সাজেশনে আমিও কিছু কিনলাম, দেখা যাক এটা কেমন লাগে, এটা স্মেলটা কেমন। এটা কি হাতে আমার অনেক কিছু আছে বলে আমি এরকম স্মেল পাচ্ছি? ফিনাইল টাইপের গন্ধ ভাই। ওয়েট, আমি এটা এই হাতে ট্রাই করে দেখি। ও না ওয়েট, আচ্ছা এই ব্যাপার, মানে এটার ফার্স্ট যে একটা স্প্রে হয় তখনই যদি তোমরা এটা স্মেল করো তোমাদের খুব একটা উগ্র অ্যালকোহল ফিনাইল টাইপের স্মেল আসবে, আমি কিন্তু ওটা ফার্স্টেই বলে দিলাম। বাট এটার মানে নর্মাল যে বেস নোটটা, ওটা কিন্তু বেশ ইন্টেন্স একটা সুইটেন টাইপের ব্যাপার আছে, খুব পছন্দ হলো না, বাট ওকে ওকে। নেক্সট হচ্ছে রেনের উড অ্যাসপার, অ্যান্ড এটাও আমি ইনস্টা মানে একসাথেই দেখেছিলাম, দেখে আমি একসাথে অর্ডার করে দিয়েছি। এটাও ট্রাভেল সাইজ, এটা হচ্ছে 15 ml এর। এটা দেখা যাক, আই গেস এটা উড অ্যাসপার যেহেতু নাম, এটার মধ্যে উড স্মেল থাকবে, অ্যান্ড আই লাইক উড স্মেল, যেটা একটু যদি ইন্টেন্স না হয়, যদি সফট হয় দেন আমার পছন্দ হয়। এটা দেখা যাক, এটা আমি কোথায় করবো ভাই? আচ্ছা আমি এয়ারে করি। সিনথেটিক গন্ধ। নো নো, এ বাবা এটা বাজে গন্ধ, খুব ন্যাপথলিন টাইপের সিনথেটিক টাইপের গন্ধ, পছন্দ না পছন্দ না। রেনের ব্লুম শুধু ভালো, আমার তো রেড নোয়া অ্যান্ড উদাসপার খুব বাজে লাগলো, অ্যান্ড আমি রেকমেন্ড করবো না। দ্যাটস ইট ফর টুডেস হল ব্লগ বলতে যাচ্ছিলাম। এখন আমি যাব, আমার এরপর ওয়ার্কআউট আছে 8টা থেকে, দেন আমি যখন ফ্রেশ হব অ্যান্ড যখন আমি স্কিন কেয়ার করবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 9:30, অ্যান্ড আমি জাস্ট শ্যুটটা শেষ করলাম। আমি একটা জিনিস দেখেছি, আমি যখনই বাইরে বেরোই তখন মেকআপ খুব বাজে হয়, বাট যেটা আমি শ্যুটের জন্য রেডি হই সেটা খুব সুন্দর একটা মেকআপ, গ্লোই ডিউই ফিনিশ একটা লুক তৈরি হয়ে যায়, যেটা আমার আর তুলতে ইচ্ছা করে না। তো তাই ভাবলাম যে তোমাদের একবার দেখিয়ে নিই মেকআপ লুকটা, একটা খুব সুন্দর ডিউই লুক আমি ক্রিয়েট করেছি। এরকম লুক যদি তোমরা দেখতে চাও আমি নিশ্চয়ই তোমাদের একটা টিউটোরিয়াল দিয়ে দেবো, সবাই এটা পারে খুব ইজি, মানে খুব মিনিমাম প্রোডাক্ট দিয়ে আমি এটাকে ক্রিয়েট করেছি। যাই হোক, আমি আগে ফেস ওয়াশ করে মুখটা ধুই, এত সুন্দর মেকআপ তুলতে ইচ্ছা করছে না, বাট তোমাদের সাথে আমি আজকে স্কিন কেয়ার রুটিনটা আমার শেয়ার করবো। অ্যান্ড আহামরি কিছুই না, জাস্ট আসছি, দাঁড়াও ফেস ওয়াশ করে আসছি। ফেস ওয়াশ ডান, ফেস ওয়াশ আমি ইউজ করছি গর্জিয়াসের ফেস ক্লিনজিং জেল, এটা আমি আর আমার বর দুজনেই ইউজ করি, প্রচণ্ড ভালো, মানে প্রচণ্ডভাবে ফেসটা জাস্ট ক্লিন হয়ে যায়। আর স্কিন কেয়ারে যাওয়ার আগে আমি তোমাদের সাথে আমার রিসেন্ট যে হেয়ার কেয়ার করছি সেটা আমি তোমাদের সাথে হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করে দিচ্ছি। হেয়ারের জন্য আমি রিসেন্টলি যেটা ইউজ করছি সেটা হচ্ছে গোদরেজ প্রোবায়োর কুইনোয়া স্মুথ হাইড্রেট প্রোটিন ফ্রিজ কন্ট্রোল শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, এটা গোদরেজ প্রফেশনালের, এটা হচ্ছে শ্যাম্পুটা, অ্যান্ড হ্যাঁ ওকে, অ্যান্ড এটা হচ্ছে হেয়ার মাস্কটা। আর হেয়ার সিরাম যেটা ইউজ করি সেটা হচ্ছে লরিয়ালের এক্সটেনসো কেয়ারের সিরামটা, এটা বেশ ভালো। চটাফট আমি চলে আসি স্কিন কেয়ারে, ফার্স্টে অবভিয়াসলি টোনার ইউজ করবো, লাস্ট 2 ইয়ার্স ধরে আমি এই গ্রিন টি টোনারটা ইউজ করতাম, এটা হচ্ছে গুড ভাইবসের, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমার সিঁদুর ফিঁদুর লেগে একসাগার হয়ে গেছে, বাট এটা শেষ হয়ে গেছে। এবার ভাবলাম যে এবার অনেক হলো, নতুন কিছু ট্রাই করা যাক, আমি মামা আর্থের ভিটামিন সি ফেস টোনারটা উইথ ভিটামিন সি অ্যান্ড কিউকাম্বারের ফেস টোনারটা আমি কিনছি অ্যান্ড রিসেন্টলি ইউজ করছি, এটাও আমার বেশ ভালো লাগছে। তো ফার্স্টে আমি টোনার ইউজ করব। নেক্সট আসছি সিরামে, সিরামের জন্য আমি ইউজ করি লরিয়াল গ্লাইকোলিক ব্রাইট
সিরাম অ্যান্ড 1% গ্লাইকোলিক অ্যাসিড আছে। অ্যান্ড এটা কিছুটা এরকম দেখতে, এটার মধ্যেও সিঁদুর লেগে আছে। আমার অ্যাকচুয়ালি সিঁদুরটা একদিন পড়ে গেছিলো আমার ভ্যানিটির মধ্যে, তো সব মেখে গেছে। অ্যান্ড এটা আমি লাস্ট 1 ইয়ার ধরে ইউজ করছি, আমার স্কিনে খুব ভালো মানে রেজাল্ট আমি ফিল করি। আমার তো অয়েলি স্কিন আর আমার অয়েলি স্কিনে এটা ভালো চলে যায়। তো আমি তোমাদেরও যদি অয়েলি স্কিন থাকে, এটা ফর অল স্কিন টাইপ অ্যাকচুয়ালি, তো প্রবলেম নেই। নেক্সট আসছি ময়েশ্চারাইজারে। ময়েশ্চারাইজারের জন্য আমি ইউজ করি অ্যাকোয়াগ্লো হাইড্রেট জেল ময়েশ্চারাইজার। আমি ক্রিম ময়েশ্চারাইজার ইউজ করি না, আমার অয়েলি স্কিন, তোমাদের বারবারই বলছি। আমার ক্রিম আমার ফেসে এলে আরও বেশি চিপচিপা হয়ে যায় আর আমার একদম ভালো লাগে না। আমি জিনিস মানে আমি চাই আমার ফেসে গিয়ে জিনিসটা যেন মেল্ট হয়ে জাস্ট সেট হয়ে যায়। তো এটা কিছুটা এরকম দেখতে, অ্যান্ড এটাও আমি নতুন ইউজ করছি। এতদিন আমি ইউজ করতাম ডট অ্যান্ড কি 72 আওয়ার্স এর হাইড্রেটিং জেলটা, সেটা তো প্রচন্ড ভালো আর অনেক বছর ধরে ওটা ইউজ করছি, তাই আমি ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক। এখন মানে বুঝতে পারছো তো আমার একটা ফেস চলছে লাইফে, যেখানে আমি নতুন নতুন প্রোডাক্ট এক্সপ্লোর করছি, যেমন সানস্ক্রিনটা, দেন নতুন পারফিউম কিনলাম তোমাদের সাজেশনে, অ্যান্ড টোনার ময়েশ্চারাইজার সবই নতুন ট্রাই করছি। তাই যা যা আমার স্যুট করছে আমি তো তোমাদের বলবোই যে কিনতেই পারো। আমার তো স্কিন কেয়ার ডান, দেখতেই পাচ্ছ গ্লো করছে। আর আমি যেটা দিনের শেষে মানে রাতে ঘুমাতে যাওয়ার আগে মানে মেখে ঘুমাই, সেটা হচ্ছে একটা বডি মিস্ট। আর যে কোনো বডি মিস্ট আমার যেটা যখন মুড হয় আমি ইউজ করে নিই। আমার ঘুমানোর সময় গা দিয়ে যদি একটা হালকা মিষ্টি গন্ধ করে আমার বেশ সুন্দর ঘুম আসে অ্যান্ড খুব রিফ্রেশিং লাগে। তাই বডি মিস্ট মেখে আজকের আমার স্কিন কেয়ার পরোটা শেষ করলাম। অল রাইট, সো দ্যাটস ফর ইট ফর টুডেজ ভিডিও। তোমাদের যদি এরকম টাইপের কন্টেন্ট মানে ডেলি ব্লগ ছাড়া যদি এরকম টাইপের কন্টেন্টও দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড তোমাদের যা যা মানে ভালো লেগেছে এই ভিডিওটার থ্রুতে সব কিছু ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট চেক করে টক করে কিনে নাও। অ্যান্ড আমার অবশ্যই জানিও এই মানে এই ভিডিও থেকে তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে, যদি তোমরা কিনে থাকো আমাকে সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ওটা তো অবভিয়াসলি ট্রাভেল ব্লগ স্টার্ট হবে। অ্যান্ড চলো, অনেক রাত হয়ে গেল, আমি ব্লগটা এখানে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। চলো টাটা, আর সাবস্ক্রাইবটা করে দিও। বাই।